বন্ধুরা, আমি আব্বাসউদ্দিন আজ তোমাদেরকে আমার নিজের লেখা একটা কবিতা শোনাব। আশা করি তোমাদের ভালো লাগবে। কবিতার নাম তুমি কে। জানি না তুমি কে, যাকে উদ্দেশ্য করে সূর্য এই ধরিত্রীকে ভালোবাসায় ভরিয়ে দেয়। তুমি কে, যাকে শপথ রেখে নদী ছুটে যায় তার আপনজনের কাছে? তোমারই তো মায়াবী স্পর্শে চাঁদ তার ক্ষীণ আলোটুকু দিয়ে এই ধরিত্রীর পাষাণ অন্ধকার মুছে দেয়। জানি না তুমি কে, তোমাকে সাক্ষী রেখে পাখিরা গান গেয়ে ভেঙে দেয় গভীর অরণ্যের নিস্তব্ধতা। যার ভালোবাসার টানে মোহিত হয়ে ঝর্ণা আছড়ে পড়ে তার প্রিয়তমর পাদদেশে। তুমি তো সেই শক্তি যার মায়াবী শক্তিতে সমগ্র পৃথিবী মূর্ছিত যায়। তোমার দুঃখে কষ্ট পেয়ে মেঘ তার অশ্রু ঝরায়। তোমারই উপর তো অভিমান করে মহাসাগরের বিশাল জলরাশির জলোচ্ছ্বাস গ্রাস করে এই ধরিত্রীকে। জানি না তুমি কে, আর তোমাকে জানার সাহসও হয় না এই দুর্বল ক্ষীণকায় শক্তি নিয়ে। তবুও এই বেসামাল মন তোমাকে চিনতে ছুটে মরে।